নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডিমের একটি রেসিপি। এটা একটা চাইনিজ রেসিপি এবং খুব চটপট করে বানিয়ে নেওয়া যায় এরকম একটি রেসিপি। চলুন এটা কিভাবে বানাচ্ছে আপনারা দেখুন। ডিমের এই আইটেমটা বানাবার জন্য আমার লাগছে 3টে ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়ি বা কমিয়ে নেবেন। আমি নিয়েছি তিল, সাদা তিল, আর এটা কর্নফ্লাওয়ার, অল্প খুব সামান্য কর্নফ্লাওয়ার, রসুন, রসুন কুচি, প্রয়োজন মতো নুন, আর লাগছে চিলি সস, টমেটো সস। এখানে চিলি সসটা পরিমাণে একটু কম, টমেটো সসটা একটু বেশি নিতে হবে। আর লাগছে সয়া সস, লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যারা একটু স্পাইসি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার কুচিটা দেবেন, নাহলে বাদ দেবেন। আর এটা আছে ভিনিগার, খুব সামান্য ভিনিগার। এই চাইনিজ এগ কারিটা তৈরি করার জন্য আমার লাগবে পোচ। তার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে যেভাবে পোচ করা হয় সাধারণত সেইভাবেই পোচ করে নিচ্ছি। এই যে আমি 3টে পোচ করে নিয়েছি। এরপরে আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। লো হিটে রসুন কুচিটাকে একটু নেড়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে 3 রকমের সস, ওই লঙ্কার গুঁড়ো আর ভিনিগার, সামান্য একটু জল, খুব সামান্য একটু তিল, কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা আমি ওই রসুন কুচির মধ্যে ঢেলে দিচ্ছি। এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি। এটা আবারও বলছি, আপনারা ঝাল পছন্দ না করলে এটা দিতে হবে না। এবার এটা ফুটে উঠলে আমি পোচগুলো দিয়ে, এটা মিডিয়াম হিটে রেখে পোচগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব সাবধানে করবেন, নাহলে পোচগুলো ঘেঁটে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে সসটা আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। এবার প্রয়োজন মতন একটু মিষ্টি দিচ্ছি, খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠলেই এটা আমার রেডি হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল চাইনিজ এগ কারি। এবার যখন কমপ্লিট হয়ে গেল, ওপর থেকে আর একটু সামান্য তিল ছড়িয়ে দেব। এটা দিয়ে ফোটাবার দরকার নেই, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেল আমার চাইনিজ এগ কারি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।